উপস্থিত নটবাড়ি উপজেলা পরিষদের সুযোগ্য স্বনামধন্য চেয়ারম্যান সংগ্রামী জনতা রিয়াজউদ্দিন আহমেদ উপস্থিত আছেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সংগ্রামী সভাপতি, স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জনাব আলাউদ্দিন আল আজাদ উপস্থিত আছেন, স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব শফিক ফরাজি, ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান জনাব একিয়াজা দেবী উপস্থিত আছেন, রেড ক্রসেন্ট সিটি সোসাইটির কর্মকর্তা এবং সদস্যবৃন্দ উপস্থিত আছেন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা সদস্যবৃন্দ আমার সামনে উপস্থিত, সম্মানিত কুষ্টিয়া কালীবাসী আসসালামু আলাইকুম। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মঠবাড়ি উপজেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা যে অঞ্চলে বসবাস করি, বঙ্গোপসাগরের তীর ঘেঁষা, বলেশ্বরের তীর ঘেঁষা একটি জনপদ, যে জনপদটি বাংলাদেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে দুর্যোগ প্রবণ এলাকা হিসেবে বিবেচিত হয়ে থাকে এবং বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে এই এই অঞ্চল তথা এই জনপদের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অতীতে। সম্মানিত উপস্থিতি, যে উদ্দেশ্যে আজকের এই মাঠ মহড়া, গণসচেতনতা, সে ব্যাপারে সিপিবি এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে আজকের এই মাঠ মহড়া অনুষ্ঠিত হবে। এই মহড়া থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে আমাদের এই দুর্যোগ প্রবণ অঞ্চলের মানুষ যাতে দুর্যোগের শিকার না হয়, সুস্থ নিরাপদ নিরাপদে যাতে দুর্যোগকে মোকাবেলা করতে পারে সেই ব্যাপারে শিক্ষা দেওয়া হবে। সবাইকে ধৈর্য ধারণ করে আজকের এই মাঠ মহড়া দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্যখানি শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পথের কিনারা গেছে শিমুরের রক্তের ইঙ্গিতে, উপজেলা চেয়ারম্যানের যাত্রা হোক অবারিত দিগন্তের দিকে, কুয়াশার পর্দা ছিঁড়ে আপনাকে যেতে হবে দূরে দূরে, বহু দূরে আছে মঠবাড়ির মানুষের আশার মিনার। সাথী বন্ধুরা, এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন, দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসছেন মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান, স্বনামধন্য চেয়ারম্যান, গণমানুষের নেতা জনাব রিয়াজউদ্দিন আহমেদ, জনাব রিয়াজউদ্দিন আহমেদ রিয়াজ ভাই। গণজন প্রস্তুতি জনসচেতনতামূলক মহড়া 2021 সিপিপি কর্তৃক আয়োজিত। আজকের এই মহড়া অনুষ্ঠানে সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত আছেন মঠবাড়িয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবু মিলন তালুকদার, উপস্থিত আছেন মঠবাড়িয়া উপজেলা পরিষদের জননন্দিত ভাইস চেয়ারম্যান জনাব আরিফুর রহমান সিফাত, উপস্থিত আছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মকর্তা, উপস্থিত আছেন মঠবাড়িয়া থেকে আগত সাবেক ছাত্রনেতা মঠবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব আলাউদ্দিন আল আজাদ, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জনাব শফিক ফরাজি, উপস্থিত আছেন গুলশেখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব একে আজাদ এবি, উপস্থিত আছেন অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় জনাব মোহাম্মদ ইকবাল হোসেন, ডেপুটি উপজেলা টিম লিডার সিপিবি মঠবাড়িয়া, উপস্থিত আমার সম্মানিত সুধীজন ও সর্বস্তরের ভাই ও বোনেরা। আপনাদের সবাইকে মঠবাড়িয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে উপকূলবর্তী মঠবাড়িয়া অঞ্চল একটি সিডর, আয়লা ও ঘূর্ণিঝড় প্রবণ এলাকা। এই এলাকায় প্রতি বছরই কিছু না কিছু ঘূর্ণিঝড় হয়, আর সেই ঘূর্ণিঝড়কে মোকাবেলা করার জন্য
জনগণকে জনস্বাস্থ্যতার জনস্বাস্থ্যমুক্ত গড়ে তোলার জন্য আজকের এই মহড়া থেকে আমাদের শিখতে হবে যে কার কি দায়িত্ব এখানে অনেক আমরা ঘর দেখতে পাচ্ছি দোকানঘর চেয়ারম্যান পরিবার জেলে পরিবার ইমাম পরিবার কৃষক পরিবার হিন্দু পরিবার সহ মাতুবর পরিবার এবং সাইক্লোন সেন্টার তারা বাস্তব কেন্দ্রিক আপনাদের দেখাবেন যে আসলে কার কি দায়িত্ব আপনারা সেটা খুব ভালোভাবে রপ্ত করে যদি আমাদের আমরা আশা করে আমাদের এলাকায় যেন ঘূর্ণিঝড় না হয় তারপরও যদি আমাদের ঘূর্ণিঝড় হয় তাহলে কিভাবে মোকাবেলা করতে হয় তা আপনাদের বাস্তব হাতে কলমে শিখিয়ে দিবেন এবং এই শিক্ষাটা আপনারা ধৈর্য সহকারে সুন্দরভাবে শিখে নেবেন যাতে যে কোনো বড় ধরনের ঘূর্ণিঝড় আসুক না কেন ইনশাল্লাহ আমরা তার মোকাবেলা করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সাথী বন্ধুরা আমাদের সময় সংকীর্ণতার কারণে আপনাদের সবাইকে এখানে বক্তৃতা দিতে পারিনি কারণ মাঠ মহড়া অনুষ্ঠিত হতে যাবে এখনই তো সংকুলন হবে না সময় সেই জন্য আজকের বিশেষ অতিথি দুইজন বিশেষ অতিথি বক্তৃতা রাখছেন আপনারা আপনারা অন্য করে বক্তৃতা দিতে সময় হবে না বিদায় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সাথী বন্ধুরা এ পর্বে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আজকের এই মাঠ মহড়ার সভাপতি আপনারা জানেন যে আজকের সভাপতি ছিল উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা কর্মকর্তা বশিরউদ্দিন আহমেদ তারই প্রতিনিধি হিসাবে আজকের এখানে উপস্থিত আছেন মিস্টার মিলন তালুকদার তাছাড়াও আমাদের এমপি সাহেব সাথী বন্ধুরা আর একটা কথা না বললে নয় আপনারা জানেন যে আজকের এই মাঠ মহড়ায় প্রধান অতিথি হিসাবে ডাক্তার রুস্তম আলী ফরাজী এমপি সাহেব এখানে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তিনি উপস্থিত হতে পারেন নাই তার প্রতিনিধি হিসাবে এখানে আলী রেজা রঞ্জু ভাইকে পাঠিয়েছেন তো তিনি উপস্থিত হতে পারেন নাই ঢাকায় জরুরি কাজে সংসার চলছে সেই বিদায় তিনি অত্যন্ত বিশেষভাবে বলেছিল যে আমি ওখানে থাকবো কিন্তু দুঃখের বিষয়ে থাকতে পারে নাই বক্তব্য দীর্ঘায়িত করবো না সাথী বন্ধুরা এ পর্বে আপনাদের সম্মুখে এখন আজকের এই সভাপতির বক্তব্য রাখবেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব বাবু মিলন চন্দ্র তালুকদার বাবু মিলন চন্দ্র তালুকদার শুভ বিকেল দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির আওতায় আজকে আয়োজিত সচেতনামূলক মহড়ায় উপস্থিত বিশেষ প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত বিভিন্ন দপ্তরের প্রধানবৃন্দ আপনার উপস্থিত সিপিপির সকল ভলান্টিয়ারবৃন্দ উপস্থিত এলাকাবাসী দুর্যোগ ব্যবস্থাপনার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জানেন যে আজকের আমাদের নভেম্বরের 18 তারিখ ঠিক 2007 সালের 15ই নভেম্বরই আমরা ভয়াবহ আমরা ছিড়রের সম্মুখীন হয়েছিলাম এবং আমাদের অনেক যানমালের আমাদের ক্ষয়ক্ষতি হয়েছিল তারপর থেকে তার আগে থেকেই আমাদের এই সিপিপি কার্যক্রম পরিচালনা করে তারপর থেকে আমাদের যত প্রাকৃতিক দুর্যোগ যেগুলোই আমাদের আসছে না কেন আমাদের এই সিপিপি ভলান্টিয়াররা আমাদের অগ্রিম যে পূর্ব প্রস্তুতি বলেন দুর্যোগকালীন বলেন পরবর্তী বলেন এরা সার্বক্ষণিক আমাদের সাথে থেকে একনিষ্ঠভাবে কাজ করে সবাইকে সচেতন করেন এবং সবার যানমাল রক্ষা করার জন্য এরা সর্বাত্মকরম চেষ্টা করেন এর জন্য আমাদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই আর আজকের আমাদের আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের আজকের এই মহড়ার ইভেন্ট আছে সেটা এখনই শুরু হবে আর আমি আমাদের এই মহড়া শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাই আজকের প্রধান অতিথি অনুপস্থিত থাকা আজকের সম্মানিত বিশেষ অতিথিকে প্রধান অতিথি হিসাবে গ্রহণ করা নিয়েছেন
আজকের এই সভার অনুষ্ঠান সূচনা ও সার্বিক ব্যবস্থাপনায় জনাব ইকবাল হোসেন ডেপুটি টিম লিডার সিভিপি মঠবাড়িয়া, জনাব রিয়াজউদ্দিন আহমেদ করার জন্য আমাদের বরগুনা গোলাম মোহাম্মদ স্যারকে দ্বিতীয় অধিবেশন শুরু করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। যে সমস্ত শিল্পী সকল আছেন আপনারা সকালে মাঠের কাছে চলে আসুন, আমাদের অনুষ্ঠান এখনই শুরু হবে। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আমরা গণসচেতনমূলক মাঠ মহড়া এখনই শুরু হতে যাচ্ছে। এই মহড়া পরিচালনায় আমি আজ